দেশের বর্তমান পরিস্থিতি ও দলের করণীয় নির্ধারণে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারুফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন